নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান ভোরের আকাশে। আজকের সপ্তাহের দ্বিতীয় দিন, মানে যেটা আমাদের কাজের সপ্তাহ তার দ্বিতীয় দিন, সকালটা ভীষণ ভালো কাটবে এইটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি, যখন যাদের সকাল সুরে সুরে কাটে, ঠিক আমাদের সঙ্গে যারা সকালটাকে শুরু করেন। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন শম্ভুদা। এর আগের দিন আমরা অনুষ্ঠান করেছি, যদিও তিনি আমাদের উত্তরের সকালের নিয়মিত শিল্পী ছিলেন, মাঝখানে হয়তো বেশ কিছুদিনের একটা বিচ্ছেদ পর্ব চলেছে, আবার এখন আমরা পাচ্ছি। শুনুন, গান শুনতে ভালো লাগবে এটুকু বলতে পারি। অনেক অনেক স্বাগত সুপ্রভাত আপনাকে, আর স্বাগত জানাবো আমাদের যন্ত্রশিল্পী বন্ধুদের। টিনুদা গিটারে, তনাদা রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে রয়েছেন বিক্রম। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংকে সঙ্গে নিয়ে রয়েছি আমি এবং অবশ্যই রয়েছেন আপনারা। তো এগিয়ে যাই আমরা গানে গানে। নমস্কার, আমার অনুষ্ঠান শুরু করছি। প্রথমে স্বর্গীয় শ্রী হেমন্ত মুখার্জি কিছু গান গাইব। প্রথমে একটি গান গাইছি, সুরের আসর থেকে মন এসেছিল ফুলের বাসুর ঘরে, সুরের আসর থেকে মন এসেছিল ফুলের বাসুর ঘরে, পারো তো ধরো মোরে বাঁধলা মালার ডোরে, পারো তো ধরো মোরে বাঁধলা মালার ডোরে, বন্ধু আমি ভোগো এসেছি সুরের আসর থেকে ঘুম এসেছিল ফুলের বাসুর ঘরে। জানে আগুন জ্বালা নয়ন তারা, দেখে দেখে চোখ আপন হারা, জানে আগুন জ্বালা নয়ন তারা, দেখে দেখে চোখ আপন হারা, কার কাছে অবাক নয়ন মেলে শুধু কাজল পরে, বন্ধু শুধু কাজল পরে, পারু তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে, পারু তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে, বন্ধু আমি ভোগো এসেছি সুরের আসর থেকে পূর্ণে এসেছিল ফুলের বাসুর ঘরে, সুরের সারুণা নিয়ে চার দিন জানি না সুন্দর পাবে কোথায়, সুরের সাধনা নিয়ে যার দিন যায় জানি না সুন্দর পাবে কোথায়, মনে মাধবীরা খেয়ালে গোরা আকাশে হাজার তারা রঙেতে ভরা, মনে মাধবীরা খেয়ালে গোরা আকাশে হাজার তারা রঙেতে ভরা, তার কাছে এলে শান্ত করে পিজেলে আঁচলে আড়াল করে, পারো তো ধরো না মোরে
বাঁধনার ডোরে পারো তো ধরো না মোরে, বাঁধনার ডোরে বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মনে এসেছি গো ফুলের বাসর ঘরে। আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে পথ চলা শুরু হলো, যদিও গানটি বিখ্যাত হয়েছে যার কণ্ঠে, তিনি হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি নিজেও একজন বিখ্যাত সুরকার ছিলেন, প্রযোজক কি না ছিলেন, কিন্তু এই গানটির সুর করেছেন রাজেন সরকার, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, ছবি হচ্ছে মুক্তিস্নান, 1970 সাল। 70 মানে হচ্ছে একটা উত্তপ্ত সময় এবং ওপার বাংলায় তখন ভাষাকে কেন্দ্র করে একটি দেশকে তৈরি করার প্রচেষ্টা। গতকাল 16ই ডিসেম্বর গেছে, গতকাল বাংলাদেশের বিজয় দিবস পালন হয়েছে, বাংলাদেশের মানুষেরা গতকাল স্বাধীনতার আনন্দে মেতেছিলেন। তো আমাদের এই অনুষ্ঠান থেকে গতকাল স্বাধীন বিজয় দিবস গেছে বাংলাদেশে, কিন্তু আমরা আজকে তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে স্মরণ করি, কারণ সেই ভাষা শহীদ যারা ছিলেন সালাম, রফিক, জব্বার, তাদের হাত ধরে বাংলাদেশ এক নতুন সূর্য দেখেছিল যা মাতৃভাষার সূর্য। তো আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল, আমরা পরের গানে যাই। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ঝুঁকেছি দেখেছি, আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ঝুঁকেছি দেখেছি, বাজে কিনে কিনে ঋণে ঋণে তোমারে যে চিনে চিনে মনে মনে কত ছবি দেখেছি, আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ঝুঁকেছি দেখেছি। ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভিড়ু অঞ্চল, ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভিড়ু অঞ্চল, ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ের গেছি, দেখেছি আর মুখ চোখেছি দেখেছি, বাজে কিনে কিনে দিনে দিনে তোমার যে চিনি চিনি মনে মনে কত ছবি দেখেছি, আমি দূরে তোমারে দেখেছি আর মুখ চোখেছি দেখেছি। যেন কুস্তুরি মেঘু তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে সে মায়ায় আপনারে দেখেছি, তুই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে শব্দ, ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সেই শব্দ, আমি ভোরের গুঞ্জনে তোমারেই দেখেছি, তোমারেই দেখেছি আর মুখ ঝুঁকেছি দেখেছি, বাজে কিনে কিনে ঋণে ঋণে তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি, আমি রূপে তোমারে দেখেছি আর মুখ ঝুঁকেছি দেখেছি,
আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরেই এগোচ্ছি, কিন্তু টুকটুক টুকটুক করে কোথাও যেন শম্ভুদার গলার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের গলার একটা অসম্ভব আমরা মিল খুঁজে পাচ্ছি। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, গৌরীপ্রসন্ন মজুমদারের কথার এই গানটি আমরা শুনলাম, এটা পুজোর গান। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার দিদি ভাই। বলুন। হ্যাঁ, আমি মানস কুমার বড়ুয়া কাটোয়া থেকে ফোন করছি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, হেমন্ত বাবুর গান একটু জোরে বলবেন। ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলার সন্দীপ বাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ সন্দীপ বাবুর সাথে কথা বলছি। হ্যাঁ বলুন, নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার আপনার কাছে আমি হেমন্ত বাবুর কয়েকটা গানের অনুরোধ করছি। হ্যাঁ বলুন বলুন। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসবো না ফিরে আর আসবো না কোনোদিন। আর তৃতীয় গানটি হচ্ছে, তুমি এলে অনেক দিনের পরে যেন দেখছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি। সঙ্গে থাকুন মানুষদা, ভালো থাকুন। চেষ্টা করছি, আমরা চলে যাই। যদিও সন্দীপদা হচ্ছেন সন্দীপ বাবুর ভালো নাম সন্দীপ, কিন্তু শম্ভু, শম্ভু হচ্ছেন ওনার পরিচিত নাম, এবং সঙ্গীত জগত উনি শম্ভু নামেই কিন্তু পরিচিত, ওই কারণে আমরা শুরু থেকেই শম্ভুদাই বলেছি। চলে যাই। ফুলেশ্বরী ফুলের মতো না, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না, তোমার দেওয়া দুঃখের কোমল বুকে ধরে সুখের সিন্দুর দিতে মাথায় যেন আমায় মনে পড়ে না, সুখের সিন্দুর দিতে মাথায় যেন আমায় মনে পড়ে না, সেদিনের কোনো অনেক সুখে এখন আমার চোখের জল, সেই চোখের জলে মালা গেঁথে গলায় পড়িলাম, ফুলের মতো হয়ে
ফুটে থেকো বন্ধু তুমি নতুন আমার শুভ আশায় যেন তোমার জীবন মধু বলকে আমি প্রদীপ করে জেলে দিলাম তোমার বাসরে বলকে আমি প্রদীপ করে জেলে দিলাম তোমার বাসরে সেই আলোতে মুখ দেখো গো তোমরা পরস্পরে কালি আমরা পুরস্কার নিভাবিবে কালি আমার কোকলা পুরস্কার সেই কলঙ্ক বুকে করে আমি চলিলাম ফুলে সুরে ফুলের মতুনা ফুলে সুরে ফুলে সুরে ফুলের মতুনা। আমরা জানি এটা তরুণ মজুমদারের একটা ভীষণ ভালো ছবি এবং ফুলেশ্বরী ছবি। এই ছবিতে যিনি অভিনয় করেছিলেন সমীর ভঞ্জ এবং সন্ধ্যা রায়, সন্ধ্যা রায় আছেন, সমীর ভঞ্জ বহুদিন আগে চলে গেছেন, তার চলে যাওয়াটাও হচ্ছে উত্তম কুমারের চলে যাওয়ার দিনে, তাই কোথাও সমীর ভঞ্জ চাপা পড়ে যান। অসম্ভব ভালো অভিনয়, আরও অনেকেই ছিলেন। তো হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান, মুকুল দত্তের লেখা কথা, ফুলেশ্বরী ছবি, ষাটের দশকের ছবি সম্ভবত, আমার সালটা এক্ষুনি মনে পড়ছে না, ষাটের দশক কিংবা সাতের দশক হতে পারে, ছয় কিংবা সাতের দশক, ওই সময়কার ছবি। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার দিদি ভাই, শুভ সকাল। শুভ সকাল। কল্যাণী গয়াসপুরতে বলছি, নির্মল সোম। হ্যাঁ বলুন, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, যেরকম ভালো থাকা যায়। হ্যাঁ, সকালবেলা এই যে গান শুনি আমরা, গান শুনে সারা দিন ভালো যায় আমাদের। ধন্যবাদ। আর আজকে দাদা ভাই আসছেন, তার কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় গান শুনছি, খুবই ভালো লাগছে, তাই দাদা ভাইয়ের সঙ্গে কথা বলি। নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার। শুভ সকাল। তা আপনার কাছে আমি তিনটে গানের কথা বলি, যদি তার মধ্যে আপনি একটি শোনাতে পারেন। হ্যাঁ বলুন। প্রথম গানটি হচ্ছে, ছবির নাম হচ্ছে মরুতিত্ব হিংলাজ, মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কলে তব। হ্যাঁ। আরেকটি গান হচ্ছে বন্ধু ছবির, মৌ বনে আজ মৌ জমেছে বউ কথা কও ডাকে। আর শেষ গানটি বলছি, খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী। আপনারা দেখছেন অনুষ্ঠান ভোরের আকাশে, সঙ্গে রয়েছেন সন্দীপদা ওরফে শম্ভুদা। আমরা আসলে তার শম্ভুদাকে শম্ভুদা বলেই জানি, তো তাই আমি কিন্তু শম্ভুদাই বলবো। আপনাদের হয়তো মনে হতে পারে খটকা লাগতে পারে, এবং শম্ভুদা নিজেও শম্ভুদা বলেই পরিচিত হতে পছন্দ করেন। মানে আমিও প্রথম দিন যখন সন্দীপদা বলেছেন, শম্ভুদা আমাকে বলেন আমার নাম শম্ভুই। তো যাই হোক, শম্ভুদার গলায় আজকে আমরা শুনছি হেমন্ত মুখোপাধ্যায়। আজকে কি পুরোটাই হেমন্ত মুখোপাধ্যায়তে থাকছে? আচ্ছা, খুব ভালো, তাহলে চলে যাই গানে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, সাথে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্র। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, সাথে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্র। ওই হাওয়া
করে শুধু আসা যা জুতি বলে ওই হাওয়া করে শুধু আসা যা হাই হাই রে যিনি যাই রে ভরে আধারে ভুব কাছে যাব কবি যাব পুবো তোমার দিনে একলা ঘরে থাকে না তবু কাছে যাবো কবি পাবো ওগো তোমার সম্ভবত শেষ পর্যন্ত ছবির গান হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুর গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। আজকে আমাদের মধ্যে সব থেকে আনন্দকে পাচ্ছে বলতো এই গানের আসরে এক্স্যাক্টলি টিনুদা, টিনুদার কাছে টিনুদার সব নস্টালজিক হয়ে পড়েছে, সব মনে পড়ে যাচ্ছে তাই না, পুরানো সেই দিনের কথা। আচ্ছা, 30 বছরের বন্ধুত্ব, টিনুদা কিন্তু এই 30 বছরের বন্ধুত্ব বলে বুঝিয়ে দিল যে আমি যতটা বয়স্ক মনে করাচ্ছি টিনুদাকে, টিনুদা ততটা বয়স্ক নয়। মজা করতে করতে এগোই, চলে যাই পরের গানে। আচ্ছা, মানে এখন কোন গানটা? নতুন নতুন রং ধরেছে, একটা সুন্দর গান, খুব মেলোডি গান। আপনার হেমন্ত মুখোপাধ্যায় গান গাইতে বেশি ভালো লাগে? খুব ভালো লাগে। আপনি গান সবারই তো গান, আমি এর আগে দিন শুনলাম শ্যামল মিত্রর গান শোনালে। আমি তো গান গাই, কিশোর কুমারের গানও গাইতে ভালো লাগে, গাইতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা গাইতে আমার পছন্দের সাবজেক্ট আর কি। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলা রাম ধনুরম দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। চোখ ভরে দেখবো
শিশুর মুখে হাসি বুক ভরানো স্নেহ মায়ায় স্বপ্ন রাশি রাশি সব পেয়েছির স্বর্গ আমার মাটির সীমায় আমায় দেখে দাও আমায় দেখে দাও ওই মন ভোলালো রামধনু রং দেখে দাও নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে যেন ভালোবাসা ছড়িয়ে আসে শপথ ছবির গান সৌমিত্র চট্টোপাধ্যায় পিয়ানো বাজিয়ে গানটা গাইছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান এবং হেমন্ত উত্তম জুটির কথা সবাই আমরা বলে থাকি কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় যে কটা কাজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের গান প্রত্যেকটা হিট মানে আমরা যদি তাদের হিসেব করতে বসি সব কটা গান হিট চলে যাই পরের গানে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে
ছিলো যে মুখর কত গানে সেই সুর কানে আজ আমার প্রাণে ভেঙে গেছে হায় ভেঙে গেছে ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছুটাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বিদুরার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুটাকে মানে এই গানটা যে ছবির ছবিটা যে এত হাসির একটা ছবি ছিল লুকোচুরি ছবি ভেবে দেখুন লুকোচুরি মানেই হচ্ছে কিশোর কুমার এই ছবিতে মিউজিক কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তার মানে ওই সিং নেই তবু নাম তার সিংহ এরও মিউজিক ডিরেক্টর হচ্ছেন আমাদের হেমন্ত মুখোপাধ্যায় গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আর এই ছবিতে অনিতা গুহর ছবি আঁকছেন কিশোর কুমারের ছবি পেন্টিং করছেন আর গানটা হচ্ছে এই হচ্ছে সিন দুই বোন চলে যাই পরের গানে স্বরলিপির গান এবার তাই তো খুব বিখ্যাত একটি গান আমার গানের স্বরলিপি লেখার সত্যি তো তাই তাকে আমরা কোনোদিন আর ভুলতে পারবো আমার গানে স্বরলিপি লেখা রবে তবু আমার গানে স্বরলিপি লেখা রবে পান্থ পাখির কুজন কাকুলে ঘিরে আগামী পৃথিবী কাঁপিতে তুমি শুনো আমি যদি আর নাই আসি তাহিরে তবু আমার গানে স্বরলিপি মাঠের প্রান্তে দূরে রাখালির বাসি বেজে বেজে ওঠা সুরে আমার গান খুঁজো তুমি তারি মিরে আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো আমি যদি আর নাই আসি তাহিরে তবু আমার গানে স্বরলিপি লেখা রবে মরু মরু ধুনি মাঝে
কানতিতি শুলো অশ্রুত সুরে মোরে গান বাজে জড়া পাতারে মরুধ্বনি বাজে কানতিতি শুলো অশ্রুত সুরে মোরে গান বাজে মরাদ ঝরানো স্বপ্ন ভরালো গুণে প্রভুর যেথায় সুর তোলে মনে মনে আমার গান তুজো তুমি তারি রে আগামী পৃথিবী কাঁপিতে তুমি শোনো আমি যদি আর নাই আসি তাফিরে তবু আমার গালের স্বরলিপি লেখা রবে নচিকেতা ঘোষের সুর গৌরীপ্রসন্ন মজুমদারের কথা ১৯৫৮ সালের গান আজকে ২০১৯ শেষের দিকে রয়েছি তো এখনও এই গান ভীষণভাবে প্রাসঙ্গিক আমাদের ঘড়ির কাঁটা যেভাবে এগোচ্ছে সম্ভবত আমরা আর দুটো গানের হাত ধরে বিরতিতে চলে যাব তো পরপর দুটো গান আমি একটা বলি আমাদের এখন যা উদ্ভূত পরিস্থিতি তার জন্য আমার এই গানটা খুব গাইতে ইচ্ছে করছে যদিও আমার লিস্টে নেই এই গানটা আমার খুব গাওয়ার ইচ্ছে এখনকার যা পরিস্থিতি মানে সবার জন্য সবাইকে এই গানটা আমি শোনাতে চাইছি তো এই গানটা গাই আপনারা শুনুন একটু সবাই মাটি কবর দাও বাঁচিতাই পুরাও মুরলে সবাই মাটি তবে বামুল বলে মিথ্যে কেন গর্বে শুধু থাকে তবে বামুল বলে মিথ্যে কেন গর্বে শুধু থাকে মুরলে সবাই মাটি কবর দাও বাঁচি যাই পুরাও মুরলে সবাই মাটি জাতের বালাই নেই গো আমার মানুষ সবাই বামুন জামার জাতের বালাই নেই গো আমার মানুষ সবাই বামুন জামার কেন ছোট বড়র প্রশ্ন তুলে মিথ্যে কাটাকাটি মুরলে সবাই মাটি কবর বাঁচিতাই পুরাও মুরলে সবাই চামড়া দিয়ে মোড়া আছে কখনাই হাড়
চোখ বুঝলে সবই তো সে নেই যে কিছু চামড়া দিয়ে মুড়াছি কখনাই চোখ বুঝলে সবই তো সে নেই যে কিছু নেই যে কিছু দুদিনের ভাবে সে মানুষ ভাবে সে মানুষকে যাও ভালোবেসে মানুষকে যে ভালোবাসে সেই তো আসল হাটি মরলে সবাই মাটি কবর দাও বাঁচিতাই পুরাও মরলে সবাই মাটি কবর দাও বাঁচিতাই পুরাও মরলে সবাই মাটি আপনি বললেন না যে এখনকার সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক গানটা, সত্যিই তাই। আমরা এত বেশি জাত পাত ধর্ম করে মরছি এখন, আমাদের মধ্যেকার যে আনন্দ যে স্ফুরণ সেটাই হারিয়ে ফেলেছি। আসলে তা যন্ত্রের যান্ত্রিকতায় মানুষ তো মনের আনন্দ ভুলে যায়, সেখানে দাঁড়িয়ে না খুব প্রাসঙ্গিক হয় হচ্ছে গান। গান রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এরা হচ্ছেন আমাদের প্রাণের আরাম। যত বেশি জানব, যত বেশি পড়ব, যত বেশি বুঝব, তত আমরা ভালো থাকার চেষ্টা করব। আমরা এই যে হানাহানির যুগে রয়েছি, সত্যি কথা বলতে ভালোই ছিলাম, বেশ ভালো ছিলাম আমরা ভারতবর্ষের মানুষেরা। এই যে কী এক যাতনায় পড়লাম, এই যাতনাটা কি খুব দরকার ছিল আমার একটা বড় প্রশ্ন। নিজের কাছেও করছি প্রশ্নটা, আপনাদের কাছেও করছি। যাই হোক, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হুগলি বেলদিয়া গ্রাম থেকে বলছি। নামটা বলবেন? হ্যাঁ, উদয় লক্ষণ। হ্যাঁ, উদয় লক্ষণ। হ্যাঁ বলুন, বলুন। নমস্কার, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছি, খুবই ভালো লাগে, খুবই মানে মনে হচ্ছে যেমন ক্যাসেট শুনছি। হ্যাঁ হ্যালো, বলছি একটা অনুরোধ আছে, যদি শোনাতে খুব ভালো হয়। হ্যাঁ বলো। জীবন খাতার প্রতি পাতায়, ওটা ওটা হেমন্ত মুখোপাধ্যায় তো নয়, শ্যামল মিত্র। যদিও শ্যামল মিত্র গান শোনাতে বা ওনার করতে বা আমাদের শুনতে আপত্তি নেই, কিন্তু আজকে যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়ের সিরিজে রয়েছেন শম্ভুদা, তাই আজকে এখান থেকে খুব একটা বেরোবেন না উনি। আপনারা দেখছেন অনুষ্ঠান ভোরের আকাশে একদম শেষ পর্যায়ে। আমাকে জানানো হয়েছে দুটো গান আমরা শুনতে পারবো, তাই চটপট শম্ভুদার হাত ধরে গানে চলে যাই। চলো। সেই দুটি চোখ আছে কোথায়, কে ভুলে দেবে আমায়, কে ভুলে দেবে আমায়। সেই দুটি চোখ আছে কোথায়, কে ভুলে দেবে আমায়, চোখের পাতা সেই দুটি চোখ আছে কোথায়, কে ভুলে দেবে আমায়, কে ভুলে দেবে আমায়।
হবে না হবে না আকাশ বাতাস হবে হবে না হবে না শুধুই আকাশ হবে হবে না হবে না শুধুই বাতাস হলে হবে না হবে না আকাশ বাতাস ভাঙা ঝড়ের হাওয়া আছে কোথায় কে ভুলে দেবে আমায় কে ভুলে দেবে যার দেখা আমি পেতে যাই খুঁজে যাই খুঁজে যাই শুধুই দেখা হলে হবে না হবে না একার একার হলে হবে না হবে না দুই দেখা হলে হবে না হবে না একার একার হলে হবে না হবে না একাকার হয়ে গিয়ে যে সে আমায় স্বপ্নের চিঠি লিখে দেখে দেখে সেই দুটি চোখ আছে কোথায় কে ভুলে রে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, রাগ অনুরাগ ছবি, 1976 সালের ছবি। তো আর একদম সময় ভীষণ কম, আমরা একটু সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় শুনব, একদম ওটা না শুনলে কমপ্লিট হচ্ছে না কোর্স আমাদের। শেষ গান ছোট্ট করে, কারণ সময় খুব কম। দিতাং দিতাং বলে, দিতাং দিতাং বলে, এ মাদলে কান তোলে, দিতাং দিতাং বলে, এ মাদলে কান তোলে, আর আনন্দ চলে আকার ভরে যোছনায়, দিতাং দিতাং বলে, এ মাদলে কান তোলে, আর আনন্দ চলে আকার ভরে যোছনায়, আয় ছুটে সকলে ওই মাটির ধরা তলে, আয় ছুটে সকলে ওই মাটির ধরা তলে, আজ হাসির কলর উলে নতুন জীবন গড়ি আয় রে আয় লবণ বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিয়া সব হাতে কোমর বেঁধে আয় রে আয় রে আয় আয় রে সবার মিলন মিলায় জীবন বৃথা যায় এদিন তোমার আমার ওই আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লবণ বয়ে যায় গুরু গুরু কর
না সোহাগে কোমর বেঁধে আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে আয়।